ঘন কুয়াশার দাপট, ব্যাহত ট্রেন ও ফেরি চলাচল, ঘাটে আটকে যাত্রী সাধারণ, দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই এই সমস্যা বলে জানা গেছে। ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা, বন্ধ ফেরি চলাচল, সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, গোদখালী সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নদীপথ। বৃহস্পতিবার ফেরিঘাটে ঘন কুয়াশার কারণে ব্যাহত হয় নৌকা পরিষেবা, যার ফলে নদীঘাটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের। নির্দিষ্ট গন্তব্যে যেতে সমস্যায় পড়তে হয়েছে তাদের। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী একাধিক নদীমাতৃক এলাকায় সকাল থেকে নৌকা চলাচল বন্ধ। সকাল থেকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমেছে, ব্যাহত হয়েছে নৌকা চলাচল। নদীর ঘাটগুলোতে মানুষেরা এসে ভিড় জমিয়েছেন। একদিকে বসিরহাট ও কলকাতার গুরুত্বপূর্ণ শহরগুলিতে প্রশাসনিক ভবনে যাওয়ার জন্য যেমন অপেক্ষা করছেন তারা, তেমনি অন্যদিকে অনেকেই রোগী নিয়ে এসে দাঁড়িয়ে আছে ফেরিঘাটে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে চার নদীর সংযোগস্থল, ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, ফলে সকালে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর চারটের সময় বার হয়েছি, এত কুয়াশা পড়েছে, মাঝি যারা কুয়াশার জন্য নদী পার করতে পারছে না। এখানে চার নদীর মুখ, বিদ্যা আছে, তারপরে দুর্গাদুয়ানি নদী আছে এবং ভূগোল নদী আছে। এই চারখানা নদীর মুখ বিশাল বড়, যার ফলে মাঝিরা কুয়াশার জন্য পার করতে পারছে না। বহু যাত্রী দাঁড়িয়ে আছে, নানা জায়গায় যাওয়ার জন্য ছটফট করছে, মাঝিরাও বোটও দিতে পারছে না, আর যাত্রী মনাকে নিয়ে যেতেও পারছে না। খুব সমস্যা, কেউ ডাক্তারখানায় যাবে, নিজের কাজেও যাবে, কেউ কারখানায় যাবে, যেতে পারছে না, এই জন্য দাঁড়িয়ে আছে, কথা বলছে, গুজব করছে, যার ফলে কি করা যায়। এখন দশটার এধারে কুয়াশা কাটছে না, তারপরে ফেরি কিয়া চলবে, তারপরে স্বাভাবিক সবাই যেতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা, বন্ধ ফেরি চলাচল, সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, গোদখালী সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নদীপথ। বৃহস্পতিবার ফেরিঘাটে ঘন কুয়াশার কারণে ব্যাহত হয় নৌকা পরিষেবা, যার ফলে নদীঘাটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের। নির্দিষ্ট গন্তব্যে যেতে সমস্যায় পড়তে হয়েছে তাদের। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী একাধিক নদীমাতৃক এলাকায় সকাল থেকে নৌকা চলাচল বন্ধ। সকাল থেকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমেছে, ব্যাহত হয়েছে নৌকা চলাচল। নদীর ঘাটগুলোতে মানুষেরা এসে ভিড় জমিয়েছেন। একদিকে বসিরহাট ও কলকাতার গুরুত্বপূর্ণ শহরগুলিতে প্রশাসনিক ভবনে যাওয়ার জন্য যেমন অপেক্ষা করছেন তারা, তেমনি অন্যদিকে অনেকেই রোগী নিয়ে এসে দাঁড়িয়ে আছে ফেরিঘাটে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে চার নদীর সংযোগস্থল, ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, ফলে সকালে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর চারটের সময় বার হয়েছি, এত কুয়াশা পড়েছে, মাঝি যারা কুয়াশার জন্য নদী পার করতে পারছে না। এখানে চার নদীর মুখ, বিদ্যা আছে, তারপরে দুর্গাদুয়ানি নদী আছে এবং ভূগোল নদী আছে। এই চারখানা নদীর মুখ বিশাল বড়, যার ফলে মাঝিরা কুয়াশার জন্য পার করতে পারছে না। বহু যাত্রী দাঁড়িয়ে আছে, নানা জায়গায় যাওয়ার জন্য ছটফট করছে, মাঝিরাও বোটও দিতে পারছে না, আর যাত্রী মনাকে নিয়ে যেতেও পারছে না। খুব সমস্যা, কেউ ডাক্তারখানায় যাবে, নিজের কাজেও যাবে, কেউ কারখানায় যাবে, যেতে পারছে না, এই জন্য দাঁড়িয়ে আছে, কথা বলছে, গুজব করছে, যার ফলে কি করা যায়। এখন দশটার এধারে কুয়াশা কাটছে না, তারপরে ফেরি কিয়া চলবে, তারপরে স্বাভাবিক সবাই যেতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।